চীন তাইওয়ানের মধ্যে ঘোরতর যুদ্ধ কার্যত এখন সময়ের অপেক্ষা মাত্র, এমনটাই মনে করছেন সমর বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই তাইওয়ানের জলসীমায় ঢুকে পড়েছে চীনা রণতরী। র্যাডারে সেই ছবি ধরা পড়তেই তড়িঘড়ি যুদ্ধজাহাজ রণতরী পাঠালো তাইওয়ান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সেবিয়েতে নির্মিত চীনা লিয়াওয়েনিং রণতরী দক্ষিণ চীন সাগরের রুটিন মহড়া সেরে ফেরার সময় তাইওয়ানের জলসীমায় ঢুকে পড়ে। শুধু তাই নয়, তাইওয়ানের দক্ষিণ পূর্বে এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনেও ঢুকে পড়ে চীনা রণতরী। আর একটু দেরি না করেই তাইওয়ান প্রশাসন তড়িঘড়ি সামরিক সাজ সরঞ্জাম প্রস্তুত করে ফেলে, পাঠানো হয় যুদ্ধবিমান ও রণতরী। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র চেন সুং চিং বলেছেন, চীন ও তাইওয়ানের মধ্যে যে সূক্ষ্ম জলসীমা রয়েছে সেখানে চীন রণতরী ঢুকে পড়েছে। চীনা যুদ্ধজাহাজের গতিবিধির উপর নজরদারি চালাতেই তাইওয়ান রণতরী ও যুদ্ধজাহাজ পাঠিয়েছে বলে তাইপেই প্রশাসন সূত্রে খবর। বেইজিংয়ের সঙ্গে এখনও শান্তি বজায় রাখার পক্ষেই তাইপেই। এদিকে তাইওয়ানের সঙ্গে চীনের সম্পর্ক এমনিতেই মধুর নয়, জন্মলগ্ন থেকেই চলে আসছে বৈরিতা। সম্প্রতি চীনকে অগ্রাহ্য করে পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেছে তাইওয়ান। চীন যদিও তাইওয়ানকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি কোনো দিনই, কিন্তু আমেরিকাসহ বেশ কয়েকটি দেশ তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছে। চীনকে হুঁশিয়ারি দিয়ে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়িয়ে তাদের কাছ থেকে মিসাইল, ডিফেন্স সিস্টেম কিনে নেওয়ার প্রস্তুতি মহড়াও শুরু করেছে তাইওয়ান।